কিন্তু প্রশ্ন হচ্ছে জন্ম যখন হয়েছে মরতে তো হবে কিন্তু মরলে কোথায় যাবে এটা শেষবার না আবার জন্ম হবে কি হবে ধারণা আছে আবার জন্ম হবে না এটা শেষবার অনেকে বলে চল্লিশ পারাইলে ভরসা আর কি আছে ভরসা মরে গেলে তো সব ফাঁসা এরাও তত্ত্ব জানে যারা নেশা খায় দেখবেন মাতাল এরা কি আছে যা দেব অঙ্গে মানে ওই যে খাচ্ছে না ওইটাই নাকি সঙ্গে যায় তাই এরাও তত্ত্বজ্ঞ এদের কথা শুনে আবার অনেকে বলে ভাই এইটাই তুই ঠিক বুঝি ও রেখে কি হবে ও যেটি খাবো অঙ্গে দেব সেটাই তাই যদি হয় ওরা বোধ হয় দেখে না শ্মশানে অনেকে তো যায় শেষ পর্যন্ত কি যায় সঙ্গে যেটা অঙ্গে দিল সেটা আর আছে সেটা থাকবে কিছু নিয়ে যেতেও পারবে না কেউ পারবে না কিন্তু নিয়ে যাবে না তা না এর জন্যই হরিনাম শোনা আছে কি নিয়ে যাবেন দুটো জিনিস একটা হলো আপনার শুভ কর্মের ফল আর একটা অশুভ কর্মের রাধে রাধে এখানে যেরকম কর্ম করেছেন এই অনুযায়ী আপনি আবার একটা জন্ম পাবেন যদি আপনার ভিতরে খুব হিংসা থাকে আর দ্বন্দ্ব করতে ভালোবাসেন দ্বন্দ্ব মানে বুঝেন তো ঝগড়া ঝগড়া যেটা আপনারা করেন না এটাই ভালো করেন ভালো বলে করি আমরাও করি তাহলে কি একটা হলো হিংসা যদি আপনার মধ্যে হিংসা থাকে আর ঝগড়া করার খুব ইচ্ছা থাকে তাহলে পরের জন্মে আপনি কুকুর হবে রাধে রাধে পরের জন্মে আপনি কুকুর হবেন বলে কেন একটা রুটি ফেলে দিলে কামড়া কামড়ি করে না আর ঝগড়া করে না মারপিটও করে কামড়া কামড়ি করে তাহলে ভগবান বলছেন মানুষ হয়ে ঝগড়া করলে লজ্জা আছে কি কিন্তু জীব জন্তু যদি ঝগড়া করে কারো লজ্জা আছে কোনো যায় আসে না মারপিট করে মরে গেলেও কোনো সমস্যা নেই তাই জন্য বিধাতা বলে যার মধ্যে হিংসা আছে আর যার মধ্যে কামনা আছে যার মধ্যে দ্বন্দ্বপ্রিয় কামনা আছে তাহলে পরের জন্মে এরা জীব জন্তু হোক তাহলে আপনারা বুঝতেই পারছেন হিংসাকে যদি পুষে রাখি তাহলে পরের জন্মে আমাকে যে জীব জন্তু হতে হবে এতে কোনো সন্দেহ যে যথামান প্রবদন্তে আজও লক্ষ্য করবেন আগের জন্মে ভাই ভাই মারপিট করেছে নিজের আত্মীয়ের সঙ্গে মারপিট করেছে পরের জন্মে তারা কুকুর হয়ে জন্ম নিয়েছে একই বাড়িতে ঝগড়া করেছে তাই এই জন্য এই হিংসা যদি আপনি সঞ্চয় করেন মরলে আপনার সঙ্গে হিংসাও থাকবে আর কামনা বাসনা ওই যে আমি আবার কি হতে চাই ঝগড়া দ্বন্দ্ব আপনি পরের জন্মে সেই রকম দেহ প্রাপ্ত আর এ জন্মে যদি আপনি প্রণাম করেন ভগবানকে প্রণাম করেন সূর্যকে প্রণাম করেন সাধুদের প্রণাম করেন শ্রদ্ধা করেন বিষ্ণুর সেবা করেন বৈষ্ণবের সেবা করেন তাহলে পরের জন্মে আপনি এমন একটি ভক্তের ঘরে জন্ম নেবেন যেখানে শ্রীকৃষ্ণ প্রসাদ আর শ্রীকৃষ্ণ কীর্তন হরি বল বড় জপ দুপ ভাই রে গোড়া চাঁদের লীলা বড় অপরূপ ভাই রে গোড়া চাঁদের লীলা বড় অপরূপ ভাই রে গোড়া চাঁদের লীলা কেবল রাজা হইয়া কাঁধে বয়ে বৈষ্ণবের ঝোলা রাজা হইয়া কাঁধে বয়ে
বৈষ্ণবে ঝোলা বলে রাজা হইয়া কাঁধে বসে বৈষ্ণবের ঝোলা বলে রাজা হইয়া কাঁধে বসে বৈষ্ণবের ঝোলা বৈষ্ণবের ঝোলা রে আরে বৈষ্ণবের ঝোলা রে ওই রাজা হইয়া কাঁধে বসে বৈষ্ণবের ঝোলা আরে রাজা হইয়া কাঁধে বসে বৈষ্ণবের ঝোলা রে বড় অপরূপ ভাই রে গোড়া চাঁদের লীলা বড় অপরূপ ভাই রে গোড়া চাঁদের লীলা ওই রাজা হইয়া কাঁধে বসে বৈষ্ণবের ঝোলা ওই রাজা হইয়া কাঁধে বসে বৈষ্ণবের ঝোলা বেশিক্ষণ হবে না সময় কাউকে ক্ষমা করে না সময় হলেই গাছে ফুল আসবে তার আগে সার দিলেও আসবে সময় হলে ফল ধরবে সময় হলেই চলে যেতে হয় জন্ম আগেও হবে না পরেও হবে না সময় হলেই জন্ম হবে বেঁচে থাকতে চাইলেও বাঁচতে পারবেন না চুলটাকে কালো রাখবো বললে রাখা যাবে তবে এখন একটা পদ্ধতি বেরোচ্ছে কালো রাখা যায় একটু গোদরেজ মেখে নেবেন কালো থাকবে তবে কিছুদিন থাকবে আবার কিন্তু সাদা বেরোবে হ্যাঁ এটা রাখা যায় কিন্তু কেউ কি যৌবনকে জীবনকে ধরে রাখতে পারে পারে না এর জন্য কোনো বোধ হয় গোদরেজ বেরোয়নি তাই জন্য আমাদের ইচ্ছে নেই কিন্তু তা ঘটবে তা হবে যেগুলি অসম্ভব ভগবত ইচ্ছায় যেখানে আমরা পরাস্ত যেখানে আমরা পরাজিত যেখানে আমরা হার মানি সেটা হলো মহাকাল এই জন্য মানুষ অতি ক্ষুদ্র মানুষ সবসময় ভগবানের কাছে নতি থাকবে ভগবানকে নমস্কার করবে আর ভগবানের কাছে প্রার্থনা করবে তবে মানুষ পূর্ণ হবে তো আজকে আমরা লীলা আস্বাদন করব সময় কম কারুরই ক্ষেত্রে বিস্তার সময় নাই অতি অল্প সময় যথা সময়ে কাজ গুছিয়ে নিতে হবে কারণ পাত্তা গুড়িয়ে নিতে আর এই জন্য ভগবানের অনন্ত লীলা বড় অপরূপ লীলা ভাই রে অপরূপ লীলা রাজা হইয়া কাঁধে বহে বৈষ্ণবের ঝোলা এ হরিনাম এমন এক জিনিস এ পৃথিবীতে যারা ধনী মানুষ আছে এদের অনেক চাকর আছে এদের ঝোলা বয়ে নিয়ে যায় গরিব লোক এক মুঠো খেতে পাবে তাই ধনী মানুষের চামচাগিরি করে কিন্তু এই কলিকালে আপনারা একটা নতুন জিনিস শুনুন সেটা কি যদি আপনার ছেঁড়া কাপড়ও হয় আপনি যদি ভগবানের দাস হতে পারে তবে দেখবেন মহা মহা ধনী পর্যন্ত আপনার গামছা বয়ে নিয়ে যান এগুলো হরিনামের মহিমা হরিনাম ধনের ধনী যদি কেউ হতে পারে দেবতারাও আপনার চাকর পাবুন আপনারা পুরী ধামে মহাপ্রভু হরিনাম করছেন রাজা প্রতাপ রুদ্র চোখের জলে কেঁদে কেঁদে বলছে সার্বভৌম আপনি কৃপা করে আমাকে একটু মহাপ্রভু চরণে আশ্রয় করে দেয় আমি রাজ্য চাই আমি প্রশংসা বৈভব কিছুই চাই আমি আমি মহাপ্রভুর দাস হতে চাই সেবক হতে চাই রাজা হইয়া কাঁধে বহে
বৈষ্ণবের ছলা হেন যবতাদের তুলনা দিতে নাদি বলো হেন যব করে যা যার তুলনা দিতে নাদি তুলনা দিতে সংকীর্তন মাঝে নাচে কুলে রবো আদি ওই না সংকীর্তনে মাঝে নাচে কুলে রবো আদি আমার সংকীর্তন মাঝে নাচে কুলে রবো আদি আমার সংকীর্তনে মাঝে নাচে কুলে রবো আদি রাজা হইয়া কাঁধে বহি বৈষ্ণবে ঝোলা ওই না রাজা হইয়া কাঁধে বহে বৈষ্ণবে ঝোলা